আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন এ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের এবং তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করবো একেবারেই কাহানি মে টুইস্ট যাকে বলা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করেই দুপুরবেলা আন্দোলনরত ডাক্তার পড়ুয়াদের বা ডাক্তার ছাত্রছাত্রীদের সেই মঞ্চে উপস্থিত হয়ে গেলেন সাথে ছিলেন রাজ্যের ডিজি কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেলেন কেন আর মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে দাঁড়িয়ে যা যা বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যে কি নতুন কিছু রয়েছে আপনারা সকলেই সেই মঞ্চের বক্তব্য শুনেছেন পুরো বক্তব্য নিশ্চিতভাবে আপনাদের শুনিয়ে বোর করার চেষ্টা করব না কিন্তু যারা শুনে নিয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন হঠাৎ করে মুখ্যমন্ত্রী সেই মঞ্চে পৌঁছে গেলেন কেন আর মঞ্চ থেকে এমন কি তিনি মন্তব্য করলেন এমন কি তিনি ফ্লেক্সিবিলিটি দেখালেন যেটা থেকে এই জট বেশ কিছুটা খুলে যেতে পারে এমনটা কোনো সম্ভাবনা তৈরি হলো বলে কি আপনাদের সামনে মনে হয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে বা ইস্যু রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমি এখানে এসেছি আমাদের প্রশ্ন হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ চেয়ার তিনি হঠাৎ করে এইভাবে চলে আসাটা সেটা একেবারেই ঠিক নয় বলে আমাদের ব্যক্তিগতভাবে বিশ্বাস তার কারণ আন্দোলনের মধ্যে কারা মিশে রয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত কোনো দুষ্কৃতী বাহিনীও যদি সেখানে কোনো গুন্ডামি করত তার দায়টা পুরো গিয়ে পড়তো কিন্তু ওই ছাত্র ছাত্রীদের ওপর তাই আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে চলে যাওয়াটা সেটা সিকিউরিটির জন্য অত্যন্ত বিপজ্জনক দ্বিতীয়ত আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তোমরা এইভাবে বৃষ্টি বাদলে ভিচ্ছ। আমিও ঘুমাতে পারিনি আমিও রাত জেগে রয়েছি কারণ আমাকেও পাহারা দিতে হয় এবং তিনি সমব্যাথি বলে নিজেকে মনে করলেন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যখনই তারপরে প্রশ্ন আসলো বা অনেকেই মনে করেছিলেন হয়তো কিছুটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফ্লেক্সিবিলিটি দেখাবে তার কারণ ফ্লেক্সিবিলিটি যদি না দেখায় তাহলে ধর্নামঞ্চে তার উপস্থিতির কোনো প্রয়োজনই ছিল না কিন্তু আমরা সেখানে দেখলাম যে মুখ্যমন্ত্রী একেবারেই কোনো রকমেরই নতুন কথা বললেন না কি অবাকভাবে হঠাৎ করে ধর্নামঞ্চে তিনি উপস্থিত হলেন ভাড়ার শূন্য নিয়ে আমরা ভেবেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকে অভিভাবিকা বলছেন তিনি বলছেন যে আমরা বড় তোমাদের ক্ষমা করে দিয়েছি অথচ মুখ্যমন্ত্রী সেই ধর্নামঞ্চে উপস্থিত হলেন একেবারেই শূন্য হাতে কোনো রকমেরই কোনো ফ্লেক্সিবিলিটি দেখালেন না সেই আরও একবার গতানুগতিক কথা যে তোমরা কাজে ফিরে যাও তোমরা কাজে ফেরার পর আমি সমস্ত রকমের ভাবনা চিন্তা করে দেখব এবং তিনি এটাও বললেন যে সমস্ত সরকারের দায়িত্ব তো আর আমার হাতে নেই আমার সাথে আরো অনেকজন লোকজন রয়েছে আইএএস আইপিএস অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব করে আমরা আস্তে আস্তে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব কিন্তু হ্যাঁ একদিন দুদিনের মধ্যে তো হবে না এটা একটা সময় লাগবে তাই তোমরা আমাদের একটু সময় দাও আমরা সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেব এবং তোমরা তোমাদের নিজেদের কাজে ফিরে যাও এই বক্তব্য আপনারা সবাই শুনেছেন এবং মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা আমার শেষ চেষ্টা এই দুটো থেকে আপনারা কি ইন্টারপ্রিট করছেন আপনারা একটু বলবেন তবে আমার ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে এখন বলছি সেটা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী এই খালি হাতে আসার উদ্দেশ্য প্রাথমিকভাবে অন্তঃসার শূন্য মনে হলেও আদতে এটা সুপ্রিম কোর্টের যে আগামী শুনানি রয়েছে এবং আমার বিশ্বাস কপিল শিব্বালের মতো আইনজীবীদের পরামর্শ মতোই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকতে পারেন তার কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে ছাত্রছাত্রী এবং প্রশাসনের মধ্যে যে দড়ি টানাটানি চলছে তার মধ্যে সুপ্রিম কোর্টে সব থেকে বেশি চাপে রয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এক্সপেক্ট করেছিলাম তার প্রশাসনকে সুপ্রিম কোর্টের কাছ থেকে থেকে বেশি চাপে রাখা হবে তার কারণ এই যে আরজি করের মৃত্যুর ঘটনায় যা যা গাফিলতি হয়েছে সেটা তো আর জুনিয়র ডাক্তাররা গাফিলতি করেনি রাজ্যের পুলিশ প্রশাসন পরতে পরতে যে গাফিলতি করেছে এবং সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হলেও অথচ সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের প্রশাসনের ওপর কোনো রকমের চাপ না দিয়ে একেবারেই পুরো চাপটা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের ওপর এবং আপনারা জানেন যে ছাত্রছাত্রীরা একটা কিন্তু অসাধারণ কৌশল নিয়েছিল অনেক ইউটিউবার তার সমালোচনা করেছিলেন আমি দেখেছিলাম যদিও আমি তাদের বিপক্ষে ছিলাম অনেকেই বলেছিলেন যে হঠাৎ করে ছাত্রছাত্রীরা তারা নবান্নে কেন বাস নিয়ে পৌঁছে গেল যখন তারা জানতোই যে লাইভ স্ট্রিমিং এ রাজ্য প্রশাসন রাজি হবে না এটা জানা সত্ত্বেও কেন তারা বাস নিয়ে পৌঁছে গেল এই প্রশ্ন অনেক অভিজ্ঞ ইউটিউবাররা করেছেন কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম ছাত্রছাত্রীদের এই পদক্ষেপ একেবারেই তার কারণ ছাত্রছাত্রীরা বোঝাতে চেয়েছেন বা সুপ্রিম কোর্টের কাছে অন্তত বার্তা দেওয়া যাবে যে আমরা গো ধরে বসে নেই আমরা আলোচনা চেয়েছিলাম বলেই একেবারেই স্বাস্থ্য ভবন থেকে সুদূর নবান্নে চলে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধু কথা বলবো বলে আর মুখ্যমন্ত্রী চেয়ার সাজিয়ে অপেক্ষা করছিলেন বটে সেই ভিডিও তারা প্রকাশ করেছেন নিশ্চয় কিন্তু তিনি বা তার প্রশাসন এইটুকু সহানুভূতিশীল বা এইটুকু ফ্লেক্সিবিলিটি দেখাতে পারলেন না যে ভিডিও লাইভ এর মাধ্যমে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক এই সততা মুখ্যমন্ত্রী দেখাতে না পারার জন্য আমাদের ফিরে আসতে হয়েছিল তো ছাত্র ছাত্রীদের কাছে সুপ্রিম কোর্টে বলার একটা সুযোগ থাকতো যে আমরা কিন্তু আলোচনার জন্য তৈরি বলেই আমরা নবান্নে গিয়েছিলাম মুখ্যমন্ত্রী আলোচনা চাইনি এইটা যদি মুখ্যমন্ত্রীকে বা প্রশাসনকে এক গোল দেওয়া হয় বা দাবার একটা চাল হয় মুখ্যমন্ত্রী আজকে একটা নতুন চাল নিলেন তিনি অন্তত সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে এটা পরিষ্কারভাবে বোঝাতে চাইলেন বা কপিল শিব্বালের হাতে আরও একটা নতুন অস্ত্র তুলে দিলেন যে আমাদের এই রাজ্য প্রশাসন কতটা সদর্থক ভূমিকা পালন করেন সেটা আপনি দেখুন যে মুখ্যমন্ত্রী তার সিকিউরিটির পরোয়া না করে সরাসরি ধর্নামঞ্চে চলে গিয়েছিলেন প্রথমত তিনি নবান্নে ওয়েট করেছিলেন দু তিন দিন যদিও প্রথম দুদিনের তার উপস্থিতির কোনো উল্লেখ ছিল না কিন্তু কপিল সিব্বালদের তরফ থেকে বলা হবে যে মুখ্যমন্ত্রী প্রথম দুদিন নবান্নে অপেক্ষা করেছিলেন সেই ভিডিওটাও দেখানো হবে যে মুখ্যমন্ত্রী একা বসে রয়েছেন এবং চেয়ারগুলো ফাঁকা এবং পরে এটাও বলা হবে দুদিন পরে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কষ্ট অনুভব করে ছাত্রছাত্রীরা যখন দুর্যোগের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী থাকতে না পেরে তাদের সভাস্থলে চলে গিয়ে তাদেরকে আরো একবার অনুরোধ করেছিল বলেছিলেন যে সমস্ত তোমাদের শর্ত আমরা মেনে নেব তোমরা শুধু কাজে যোগ দাও শর্ত তো একদিনে মানতে পারবো না আমাদের সময় দাও সমস্ত শর্ত মেনে নেব এবার আপনারা একটু নিরপেক্ষ যদি খেয়াল করে দেখেন আমাদের বিচারপতিরা খুব সম্ভবত মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে যথেষ্টই সন্তুষ্ট হয়ে যাবেন বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস তার কারণ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক চাল চলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলো প্রত্যেকটাই রাজনৈতিক আশা করি আপনাদের বুঝিয়ে বলতে হবে না আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যে সমস্ত মানুষগুলো মারা যাচ্ছে আর জি গড়ে ট্রিটমেন্ট না পেয়ে তাদেরকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে দিয়েছেন এটা কার্যত ছাত্রছাত্রীদের চাপে রাখারই একটা কৌশল এবং কপিল শিবালের হাতে একটা ট্রাম কার্ড তুলে দেওয়া হলো যে দেখো আমাদের এত রোগী মারা যাচ্ছে তার জন্য ছাত্রছাত্রীদের কোনো দরদ না থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিকভাবে পরিবারদের পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী তো ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই তা বা করতেও পারবেন না তাই তিনি পরিবারগুলোর পাশে তিনি দাঁড়িয়েছেন এবং ছাত্রছাত্রীদেরও যাতে ধর্না থেকে উঠিয়ে দেওয়া যায় বা তারা তুলে নিতে পারেন ধর্না তার জন্য স্বয়ং সিকিউরিটির কথা চিন্তা না করে তিনি মঞ্চে পৌঁছে গিয়েছিলেন অর্থাৎ রাজ্য প্রশাসন যে একশো শতাংশ সঠিক কাজ করেছেন কপিল শিব্বালদের আগামী সুপ্রিম কোর্টে এটা বলতে কোনো অসুবিধা হবে না তাহলে এবার বুঝুন এমনিতেই আমরা সুপ্রিম কোর্টে বারবার দেখেছি যে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তাদের প্রশ্ন অনেকই কম ছাত্রদের বিরুদ্ধে তাদের প্রশ্ন অনেকটাই বেশি তাই মুখ্যমন্ত্রী পরবর্তী শুনানির আগে তার রাজনৈতিক খাতাটাকে একবারে ক্লিন করে রেখে দিলেন আর অন্যদিকে চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা কিন্তু তাদের খাতাটাকে ক্লিন করতে পারলেন না তার কারণ সুপ্রিম কোর্ট প্রশ্ন করবেন যে আপনাদের কাছে তো মুখ্যমন্ত্রী বারবার এসেছিলেন আপনাদের নবান্নেও আহ্বান জানিয়েছিলেন আপনারা সেখানে যাননি এবং আপনাদের সভাস্থলেও উনি এসেছিলেন তাহলে আপনাদের আপত্তি কোথায় এবার তো অন্তত কাজে যোগ দিন রাজ্য প্রশাসন তো সদিচ্ছা দেখিয়েছে তারা তো বলছে যে সমস্ত সমাধান করে দেবে আমার মনে হয় হয়তো সুপ্রিম কোর্ট ম্যাক্সিমাম যেটা বলতে পারেন হয়তো জাস্ট আমার মনে হচ্ছে যে একটা হয়তো কোনো কমিটি গঠন করে দেবেন সেই কমিটির মধ্যে হয়তো জুনিয়র ডাক্তাররাও থাকবে রাজ্য প্রশাসনের কেউ কেউ থাকবে সেই কমিটি ছাত্রছাত্রীদের দাবি দেওয়াগুলো আলোচনা করে দেখবেন এই সমস্ত একটা কমিটি গঠন করে দিয়ে আলটিমেটলি বলবেন ছাত্ররা তোমরা কাজে ফিরে যাও তাই এইখানে এসে আপনাদের এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ চালগুলি চালছেন তার কারণ এই আন্দোলন যতই অরাজনৈতিক ছাত্ররা বলার চেষ্টা করুন আলটিমেটলি এই আন্দোলনকে যতক্ষণ না ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের জায়গায় নিয়ে যেতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীদের জেতার সম্ভাবনা কম তার কারণ সুপ্রিম কোর্টেতে এতে হস্তক্ষেপ করে এমন কিছু একটা মধ্যস্থতা করে দেবেন যেখানে ছাত্রছাত্রীরা তারা হয়তো একটা সময় পর শূন্য হাতেই কর্মক্ষেত্রে ফিরতে বাধ্য হবেন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অরাজনৈতিক কোনো একটা পোস্ট নয় তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রশাসনিক ক্ষমতায় তিনি আছেন কিন্তু তার একটা রাজনৈতিক ছাপ রয়েছে কাজে তিনি যে রাজনৈতিক পদক্ষেপগুলো নিচ্ছেন এটার মোকাবিলা করতে গিয়ে ছাত্রছাত্রীরা যদি এবার প্রপার স্ট্র্যাটেজি নিতে না পারেন আমার মনে হয় আগামী যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের আরও বেশি চাপ বাড়তে পারে তাই এই খবর যখন করছি আমার কাছে তথ্য নেই যে ছাত্রছাত্রীরা কি সিদ্ধান্ত নিলেন তারা বলেছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান দরকার হলে এই ধর্নামঞ্চ থেকেই তারা আলোচনা চান কিন্তু মুখ্যমন্ত্রী আপনারা খেয়াল করে দেখবেন নিজের বক্তব্যটা বলার পর ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন কিন্তু শোনেননি খেয়াল করে দেখেছেন একটা প্রশ্নের কিন্তু মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার চেষ্টা করেননি বা বলেননি যে তোমরা তিন চারজন মিলে প্রশ্ন করতে পারো আমি অন্তত চার পাঁচটা তোমাদের প্রশ্নের উত্তর দেবো আজকের এই মঞ্চ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যটা বলে তড়ি ঘড়ি চলে গিয়েছেন অর্থাৎ এটা আমার বিশ্লেষণে পুরোটাই প্রি প্ল্যান মুখ্যমন্ত্রী কতটা এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল সেটা বোঝানোর জন্যই একটা রাজনৈতিক পদক্ষেপ ছাড়া কিছু নয় রাজ্যের ছাত্রছাত্রীরা সঠিকভাবে যদি এবার তাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে না পারেন সুপ্রিম কোর্টের কাছে কিন্তু তাদের বকুনিটা প্রশাসনের থেকে তাদের উপরেই বেশি আরও এসে পড়বে এবং সুপ্রিম কোর্ট গতবার যে নির্দেশ দেয়নি গতবার যেটা বলেছিল কার্যত এবার নির্দেশের সঙ্গে বলতে পারে যে তোমাদের কিন্তু কাজে ফিরতে হতে পারে না হলে আমরা সতপ্রনোদিতভাবে কোনো ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে তাই এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কি সিদ্ধান্ত নিচ্ছেন আমার কাছে অনেক প্রপোজাল রয়েছে কিন্তু নিশ্চিতভাবে আমি ছাত্রছাত্রীদের প্রতিনিধি নই তাই সমস্ত প্রপোজালগুলো আমার দিক থেকে আসলে হবে না বা আমি বললেও সেগুলো হবে না ছাত্রছাত্রীরা কি প্রপোজাল দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার বক্তব্য হচ্ছে এই অবস্থান তো দীর্ঘদিন ধরে চলতে পারে না তাই ছাত্রছাত্রীদের হয়তো সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকার যদি রকম ভাবে অনাস্থা প্রস্তাব রাজ্য সরকার যদি এরকম ভাবে অনাস্থা দেখায় তাহলে ঠিক কতদিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সুপ্রিম কোর্টের কাছ থেকে অর্ডার আসলেও কি তারা এইভাবে আন্দোলন চালিয়ে যেতে পারবেন কিনা এই সমস্ত দিকগুলো কিন্তু ছাত্রছাত্রীদের ভেবে দরকার যদি পরে আন্দোলনের তীব্রতা আরো বেশি করে বাড়াতে হবে আন্দোলনের অভিমুখ যদি ঘোরানোর প্রয়োজন হয় সেটা ঘোরাতে হবে তার কারণ তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে তারা যার সঙ্গে লড়াই করছেন শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন তুখর রাজনৈতিকবিদ তাই তাকে হারানো কিন্তু ছাত্রছাত্রীদের অত্যন্ত কঠিন যদি সঠিকভাবে সিদ্ধান্ত তারা নিতে না পারেন এবং সময় উপযোগী তারা সিদ্ধান্ত না নিয়ে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের গতিমুখ যদি সঠিক দিকে তারা প্রবাহিত করতে না পারেন যেটা মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে নেই তিনি পরিষ্কারভাবে জানান দেওয়ার চেষ্টা করছেন যে আমি সদা সর্বত্র আলোচনার জন্য প্রস্তুত বা আমি একেবারে সমব্যাতি ঠিক একই রকমের আর্জি বা সিদ্ধান্ত ছাত্রদের কাছ থেকে যদি না আসে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের শুনানির আগে ছাত্রছাত্রীদের এক গোলে হেরেই কিন্তু সেই শুনানিতে অংশগ্রহণ করতে হবে তাই এই মুহূর্তে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ছাত্রছাত্রীরা কি সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছুই ডিপেন্ড করছে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রীর এই হঠাৎ করে চলে আসা এটাকে কি নাটক বলে মনে হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রী এসে ছাত্রছাত্রীদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না একটা প্রশ্ন শুনলেন না নিজের বক্তব্য তাহলে তিনি স্বাস্থ্য ভবন থেকে বলতে পারতেন নবান্ন থেকে বলতে পারতেন কিন্তু তিনি হঠাৎ করে মঞ্চে এসে কেন এই বক্তব্য বলে একটা প্রশ্নের উত্তর না দিয়ে তিনি চলে গেলেন এটা নিশ্চিতভাবে একটা সংশয় তৈরি করে তার আজকে এখানে আসার পেছনের উদ্দেশ্যটা ঠিক কি ছিল কি মনে হয় আপনাদের কেন মুখ্যমন্ত্রী মঞ্চে নিজে এসে গিয়েছিলেন চাইলে লিখে জানাবেন আজকের পর্বে আপাতত এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি